गण चरण शरण मंडलाकारं दंतं जनचराचरं
गणेशाय नमः, ओम गणेशाय नमः, एकदंत महाकाय लंबदार गजानन विघ्ननाशंकरं देवं हैरम्मं प्रणामं महं। ऊर्ध्वे ब्रह्मणे नमः, ॐ नमो ब्रह्मण देवाय गो ब्रह्मण हिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः। सम्मुखे श्री श्री परमात्म स्वरूपीने श्रीमद् भगवताय नमः। तदस्तु मित्र वरुणा तदग्रे संज अस्मभ्यमीदमस्तु सस्तम ओ शिवो हि गाधमूत प्रतिष्ठं नमो दीवे बृहते साधनाय। वृंदावि तुलसी देवी प्रियावि केशवस्य च विष्णु भक्ति प्रदे देवी शतवत्तये नमो नमो। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवसादि गौर भक्तवृंद। नारायण नमस्कृत नरं चैव नरोत्तमं ततो जय मुदीरये। नमस्ते शरदे देवी सरस्वती मति प्रादे वासस्तं मम जीहग्रे सर्ववित्ता प्रदा। गच्छ परमानंद सर्वव्यापिन जगन्मयी सन्निधि ग्रहाय नमासि चतुर्दशीतौ विराय निजोगे मैना परगनार तिलखो जग्रामे विश्वसंतिर उद्देश्य श्री श्री राधा मदन मंजीव राधा गोविंद गोपीनाथ जीव ओ श्याम सुंदर जीव रास उत्सवे श्रीमद भगवत पाठ आसरे राधया सह मंडले। वंशाकल्पतरुभश्च कृपासिन्धुभ्य च पतितानं पावनेभ्यो सर्ववैष्णवेभ्यो नमो नमः। सर्वब्रह्मणेभ्यो नमो नमः। सर्वभक्तेभ्यो नमो ভাগবত পাঠের আয়োজকগণকে প্রণাম জানাই। মঞ্চে উপবিষ্ট
राधा कृष्ण भागवत संप्रदाय के आमार राधे राधे कृष्ण कृष्ण राधे 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 राधे। আমার পাশে যিনি বসে আছেন আমার নিজের জেঠুমশাই সর্বোপরি আমার ভাগবত গুরু। আমার ভাগবত গুরুকে আমি সশস্ত ভক্তিপূর্ণ দণ্ডবত কোটি কোটি প্রণাম জানাই। যার অসীম দয়ায় আজ আমি ভাগবতের আসরে আপনাদের দরবারে। জেঠু আমায় এমন দয়া করেছেন যার কারণে আমার ভাগবত জানতে শুনতে খুবই ভালো লাগে। আমি আমার জেঠুকে যেমন প্রশ্ন করি না কেন আমার জেঠু যুক্তি দিয়ে মনের মতো উত্তর দিয়ে দেন। একবার আমার মনে প্রশ্ন জাগে, রাম সীতার বিয়ে হয়েছে, শিব দুর্গার বিয়ে হয়েছে, রাধা কৃষ্ণের বিয়ে হয়নি কেন? আমার জেঠু আমার প্রশ্ন শুনে কিছুক্ষণ চুপ করে রইলেন। আমি ভাবলাম আমার প্রশ্ন ঠিক হয়। এই মধ্যে মুখ খুললেন, আমাকে বললেন, কৃষ্ণ যে রাধাকে বিয়ে করবে, রাধা কে? রাধা হলো কৃষ্ণের প্রতিবিম্ব। আয়নার সামনে যিনি দাঁড়ান, আয়নার ভিতরে তো তিনি। মানুষ যেমন রূপচর্চা করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুব নিরীহ করে দেখেন, হাসেন, নিজেকে খুব ভালোবাসেন, ওই আয়নার ভিতরে আমি আমিতে প্রেম করি, ঠিক তেমনি আয়নার বাইরে কৃষ্ণ, আয়নার ভিতরে কৃষ্ণ, আর প্রভুর লীলায় সংসার আয়নার বাইরে কৃষ্ণ ভিতরে রাধা। ভগবান সংসার আয়নার সামনে দাঁড়িয়ে রাধাকে ভালোবাসছেন, হাসছেন, প্রেম করছেন। নিজেকে নিজেকে এসব করা যায়, কিন্তু বিয়ে করা যায় না গো মা। হে ভক্তমণ্ডলী, আমরা সৎসঙ্গ করিলে এসব জানতে পারব, কারণ ভগবানের কথা জানে সৎ সাধু সন্ত। ভগবানকে জানলে তুমি ভগবানের ভক্ত। হে ভক্তমণ্ডলী, সৎসঙ্গ করলে আপনি সৎ হবেন, আপনি শান্ত হবেন, আপনার সংসারে সুখ শান্তি আসবে। তাই আগেকার যুগে যখন মুনি ঋষিগণ সৎসঙ্গ করতেন, এই দেখে দেবর্ষি নারদের মনে একদিন প্রশ্ন জাগে যে সৎসঙ্গের মাহাত্ম্য। একদিন দেবর্ষি নারদ ভগবানকে দর্শন করে প্রভুকে প্রণাম করে বলছে, প্রভু আমার মনে এক প্রশ্ন জেগেছে, আপনাকে জিজ্ঞাসা করব ভাবি কিন্তু জিজ্ঞাসা করা হয়। ভগবান বললেন, কি প্রশ্ন মুনিবর? দেবর্ষি নারদ বললেন, প্রভু প্রশ্ন হলো এটাই যে সৎসঙ্গের মাহাত্ম্য। ভগবান বললেন, সৎসঙ্গের মাহাত্ম্য কি তা বর্ণনা করতে অনন্তকাল সময় লেগে যাবে, তবুও তুমি বুঝতে পারবে না। দেবর্ষি নারদ বললেন, প্রভু তাহলে আপনি আমাকে পথ দেখান। ভগবান বললেন, মুনিবর আপনি উত্তর দিশায় যাও। উত্তর দিশায় প্রথম তেঁতুল গাছে একটি গিরগিটি আছে, সেই গিরগিটিকে জিজ্ঞাসা করে নাও, গিরগিটি তোমার প্রশ্নের উত্তর দিয়ে দেবে। দেবর্ষি নারদ মনের আনন্দে খঞ্জনি বাজাতে বাজাতে নারায়ণ নারায়ণ বলতে বলতে উত্তর দিশায় গেলেন। উত্তর দিশায় প্রথম তেঁতুল গাছে গিরগিটিকে দেখে মনের আনন্দে জিজ্ঞাসা করছে, কি গিরগিটি বলতে পারো সৎসঙ্গের মাহাত্ম্য কি? আর যেই না এই কথা গিরগিটি শুনেছে, তৎক্ষণাৎ সে গাছ থেকে পড়ে মারা।
ঘটনা দেখে দেবর্ষি নারদ প্রভুর কাছে ফিরে গেলেন। ভগবানকে গিয়ে বলছেন, প্রভু আমি আপনার কথা মতো উত্তর দিশায় প্রথম তেঁতুল গাছে গিরগিটিকে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু প্রভু গিরগিটি আমার প্রশ্ন শুনেই মারা গেল। প্রভু আমি আমার প্রশ্নের উত্তর পেলাম না। ভগবান বললেন, মুনিবর তুমি আরো উত্তর দিশায় যাও। উত্তর দিশায় এক গৃহস্থের পিছরাই তোতাকে জিজ্ঞাসা করে নাও, সেই তোতা তোমার প্রশ্নের উত্তর দিয়ে দেবে। দেবর্ষি নারদ আবার মনের আনন্দে খঞ্জনি বাজাতে বাজাতে নারায়ণ নারায়ণ বলতে বলতে উত্তর দিশায় গেলেন। উত্তর দিশায় এক গৃহস্থের পিঁচড়াই তোতাকে দেখে মনের আনন্দে জিজ্ঞাসা করছে, কি তোতা বলতে পারো সৎসঙ্গের মাহাত্ম্য কি? আর যেই না এই কথা তোতা শুনেছে, তৎক্ষণাৎ সে খাঁচার ভিতর মারা গেল। এই ঘটনা দেখে দেবর্ষি নারদ কিছু বুঝতে না পেরে প্রভুর কাছে দ্রুত ফিরে গেলেন। ভগবানকে গিয়ে বলছেন, প্রভু প্রভু প্রভু। ভগবান বললেন, কি হয়েছে মনোবর? দেবর্ষি নারদ বললেন, প্রভু আমি আপনার কথা মতো উত্তর দিশায় গিয়েছিলাম। উত্তর দিশায় এক গৃহস্থের পিঁচড়ায় তোতাকে দেখতেও পেয়েছিলাম, সেই তোতাকে জিজ্ঞাসাও করেছিলাম, কিন্তু প্রভু তোতা আমার প্রশ্ন শুনেই মারা গেল। প্রভু আমি আমার প্রশ্নের উত্তর পেলাম না। প্রভু আপনি বলে দিন না, অনন্তকাল সময় লাগবে, তাতে কি হয়েছে? ভগবান বললেন, তুমি আরো উত্তর দিশায় যাও। উত্তর দিশায় রাজবাড়িতে রাজার একমাত্র নন্দনকে জিজ্ঞাসা করে নাও, রাজার একমাত্র নন্দন তোমার প্রশ্নের উত্তর দিয়ে দেবে। দেবর্ষি নারদ বললেন, না না প্রভু আমি যেতে পারবো না, প্রথমে আপনি আমাকে গিরগিটির কাছে পাঠালেন, গিরগিটির কোনো অভিভাবক ছিল না, আমি বেঁচে গেছি। তারপরে আপনি আমাকে তোতার কাছে পাঠালেন, তোতার অভিভাবক ছিল, আমাকে দেখেনি, বেঁচে গেছি। এবার আপনি বলছেন রাজার একমাত্র নন্দনকে জিজ্ঞাসা করতে? রাজার একমাত্র নন্দনের কত সুরক্ষা ব্যবস্থা, রাজা রানী রাজকর্মচারী সৈন্য। আমার এই একই প্রশ্ন শুনে যদি রাজনন্দন মারা যায়, তাহলে কি রাজা রানী আমাকে ছেড়ে দেবে? না না প্রভু আমি যেতে পারবো না। হে ভক্তমণ্ডলী, দেবর্ষি নারদ ছিলেন ভগবানের একান্ত ভক্ত, প্রভু যা বলতেন তিনি অকপটে তাই মেনে নিতেন। তাই এইবারেও দেবর্ষি নারদ প্রভুর কথা ফেলাতে পারলেন না। দেবর্ষি নারদ উত্তর দিশায় গেলেন। উত্তর দিশায় রাজবাড়িতে প্রবেশ করে দেখছে রাজনন্দন সোনার পালঙ্কে বসে আছে। দেবর্ষি নারদ মনে মনে ভাবছেন, রাজনন্দনকে কি প্রশ্ন করা উচিত হবে? এমতা অবস্থায় রাজনন্দন এসে দেবর্ষি নারদের চরণ ছুঁয়ে প্রণাম করলেন। অবস্থায় দেবর্ষি নারদ অতীতের সব ঘটনা ভুলে গিয়ে আবার মনের আনন্দে জিজ্ঞাসা করছে, কি বাছা বলতে পারো সৎসঙ্গের মাহাত্ম্য কি? আর যেই না এই কথা রাজনন্দন শুনেছে, তৎক্ষণাৎ রাজনন্দন মৃদু মন্দ হেসে বলল, মুনিবর সৎসঙ্গের মাহাত্ম্য কি তা হয়তো আমি বলে বোঝাতে পারবো না, তবে এটা বলতে পারবো, ফুলের শোভা না জানে ফুল, চন্দনের গন্ধ না জানে চন্দন,
তোমারে দর্শন গিনে গিটি থেকে তোতা আজ আমি রাজার নন্দন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হে ভক্ত মণ্ডলী সৎসঙ্গের ফলে মানুষের জীবনে উন্নতি ঘটে তাই আমাদের ভাবতে হবে সাবধান হতে হবে আমরা কেউ কীট ছিলাম কেউ পতঙ্গ ছিলাম হয়তোবা কেউ পশুকুলে কিংবা জন্তু রূপে ছিলাম প্রভুর কৃপায় আজ চেতন রূপে এই মানুষ জন্ম পেলাম তাই পদকর্তা বলছেন তুমি জন্ম নাও নে জন্ম পাও তুমি জন্ম নাও নে জন্ম পাও হরির কৃপা হলে তোমার জীবন ধন্য হরি বল বলে তোমার জীবন ধন্য করো হরি বল বলে তুমি জন্ম নাও নি জন্ম পাও জন্ম নাও নি জন্ম পাও হরির কৃপা হলে তোমার জীবন ধন্য করো হরি বল বলে তোমার জীবন ধন্য করো হরি বল বলে কে জানো ভাই কোথায় ছিলে কীট পতঙ্গ কি পশুকুলে কে জানো ভাই কোথায় ছিলে কীট পতঙ্গ কি পশুকুলে তুমি ধন্য করো জনম তুমি ধন্য করো যখন চেতন রূপে এলে তোমার জীবন ধন্য করো হরি বল বলে তোমার জীবন ধন্য করো হরি বল বলে তুমি জন্ম নাও নি জনম পাও জন্ম নাও নি জনম পাও হরির তোমার জীবন ধন্য করো
হরি বলবো রে, তোমার জীবন ধন্য করো হরি বলবো রে, তোমার জীবন ধন্য করো হরি বলবো রে। বলুন দুহাত তুলে পরমানন্দে রাধে রাধে।